সকালে উঠে সত্যি মানতে অসুবিধে হয়। এটা গত রাতে দেখা মর্গান হাউস নয়। যারা আমাদের মর্গান হাউস নিয়ে গত দুটি পর্ব দেখেছেন, তারা মর্গান হাউসকে দুই ভিন্ন রূপে পেয়েছেন। আজ শেষ পর্ব। যদি একটু পেছনে ফিরে তাকাই, 1930 সালে তখন কালিম্পংয়ের সাথে দূষণ শব্দ তার কোনো সম্পর্ক ছিল না। তখন প্রকৃতির এক অন্য রূপ, যেন এক ছোট্ট ব্রিটেন। মর্গান সাহেব একরকম কালিম্পংয়ের প্রেমে পড়েই দূরবীনদারা পাহাড়ের মাথায় এই বাংলোটি বানান। সেই সময় কারণে অকারণে স্ত্রীকে নিয়ে সময় কাটাতে আসতেন। নিঃসন্তান দম্পতি কালের নিয়মে একসময় দেহ রাখেন। এই অঞ্চলে এবং বাড়িটির সামনে একবার দাঁড়ালেই বুঝতে পারবেন কেন মৃত্যুর পরেও মর্গান দম্পতি এই বাড়ির মায়া ত্যাগ করতে পারেননি। লেডি মর্গান বড় যত্নে সাজিয়েছিলেন বাড়িটিকে। আপনাদের সাথে এইসব কথা বলতে বলতে হঠাৎ করে চোখ পড়ল মর্গান হাউস চত্বরে মূল বাড়ির বাঁ দিকে একটা অচেনা নিঝুম রাস্তা চলে গেছে। চলুন একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। এদের ক্যাম্পাসের শেষটা। কি আছে এখানে? পৌঁছে দেখলাম এখানে মর্গান হাউসের জামা কাপড় ধোয়া হয়। সব রোমাঞ্চ শেষ। এরপর হাঁটতে হাঁটতেই চলে গেলাম বাড়ির ডান দিকটাতে, যেখানে রাস্তা আসলে একরকম জঙ্গলে প্রবেশ করছে। চোখে পড়ল বিক্ষিপ্ত কিছু কটেজ। চাইলে এখানেও থাকতে পারেন। মোট 8টি কটেজ আছে, ভাড়া 3000 টাকা। জঙ্গলের রাস্তা ধরে আরো এগোলে চোখে পড়বে তাশিডিং ট্যুরিস্ট লজ। বিভিন্ন দামের মোট 5টি ঘর আছে এখানে। এই বাংলোটিও তৈরি করা হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক কালে। স্থানীয়দের মুখে যা শুনলাম, এটি আসলে ভুটান রাজার সম্পত্তি। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরকে লিজ দেওয়া হয়েছে। মর্গান হাউস, কটেজ এবং তাশিডিংয়ে থাকতে হলে বুকিং ওয়েবসাইট কিন্তু ওই একটি। এবারে ফেরার পালা। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে
বেশ রোমাঞ্চ লাগছিল। আমি বলবো সাত সকালে উঠে মর্গান হাউস চত্বরটা অবশ্যই একটু ঘুরে দেখুন। নাম না জানা অচেনা প্রচুর পাখি দেখতে পাবেন। ফিরতি পথে উঠলাম মর্গান হাউসের পেছনের দিক থেকে। পাথরে তৈরি ব্রিটিশ ভাস্কর্যের এক নিদারুণ নিদর্শন। এটাকে বলে গথিক স্টাইল। বেশ গা ছমছমে, কিন্তু তার হাতছানিতে সাড়া না দিয়ে পারবেন না। মতবিরোধ থাকলেও বিদেশি মর্গান দম্পতি এখানে যে এখনো বাস করেন তা আমি বিশ্বাস করতাম না, যদি না এখানে আসতাম। একটা অদ্ভুত আকর্ষণ, না অন্য কিছু আমি জানি না। একসময় এখানে এসে সময় কাটিয়ে গেছেন নার্গিস, সুনীল দত্ত, উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, কিশোর কুমার, বহুবার এসেছেন উৎপল দত্ত। বাড়ির গা বেয়ে যে লতানো গাছটা আছে, এই ভরা শীতে সেটার পাতা ঝরে গেছে, সেটাও শতাব্দী প্রাচীন। বসন্তে আবার নতুন পাতা আসলো বলে। কালকে অনেক তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছিলাম, এখানে মোটামুটি 8:30-8:30 খুব বেশি হলে 9:00-এর মধ্যে ডিনার কমপ্লিট করতে হয়, আর সকাল সকাল বেশ খিদেও পেয়ে গিয়েছিলাম। আর এই যে গরম গরম ফুলকো লুচি সঙ্গে নেপালি আলু দো আর অমলেট বাটার ব্রেড, এর থেকে ভালো আর কি হতে পারে? কি ভাবছেন, কফি? কফিটা আজকে আমরা এখানে খাবো না, চলুন একদম জাস্ট দুপা এগিয়ে গিয়ে ফার্স্ট ক্লাস একটা কফির খাওয়ার জায়গা রয়েছে, দেখাবো। আর কালকে যেমনটা বলছিলাম যে এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, চলুন তাহলে ফুলকো ফুলকো লুচি দিয়ে জল খাওয়ারটা শুরু করছি। আমাদের এই মর্গান হাউসে এবারে সফর মোটামুটি শেষ। বেরিয়ে যেতে হবে এবং অবশ্যই শিলিগুড়ি যেতে হবে, কারণ কোনো সফর যখন শুরু হয় শেষ তো হতে বাধ্য। তবে আমার না একটা কোন জায়গার থেকে যেন খুব মনে হলো যে একটা মানুষ খুব সাত করে সংসার করলেন, সাত করে তার সংসারটা গোছালেন, তারপর হঠাৎ একদিন কারণেই হোক অকারণেই হোক এই পৃথিবী এই সংসার ছেড়ে চলে যেতে হলো। চলে যাওয়ার পরও কোথাও যেন একটা শূন্যতা বোধ করলেন, বোধ করলেন সংসারটা নিজের হাতে গড়া, সেখানে বারবার ফিরে আসার একটা তীব্র আকাঙ্ক্ষা। এইটা কোথায় যেন আমাকে একটু অন্যরকমভাবে দোলা দিল, অন্যরকমভাবে নাড়া দিয়ে উঠল, কারণ এত যত্নের লালন করা সংসার ছেড়ে বাড়ি ছেড়ে যাওয়াটা বড়ই মুশকিল। বাকিটা আপনাদের উপর। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকার। নিশ্চয়ই আবার আমরা আরও অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন এপিসোডে আমাদের সঙ্গে দেখা হবে। আর আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না। আপনারা যাদের ভালো লাগছে চ্যানেল দেখে তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটা হিট করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। মর্গান হাউসে বসে ব্রেকফাস্ট করতে করতে আপনাদের বলেছিলাম কফি আমরা সকালবেলা আজকে মর্গান হাউসে খাবো না। দুর্দান্ত একটা জায়গা আছে, তার কারণ মর্গান হাউস থেকে জাস্ট বেরিয়ে দুপার গলফ কোর্স, আর ওখানে আর্মিদের ক্যান্টিন, ওখানের এক কাপ কফি না খেলে কেমন যেন মনটা ভরে না। আমি তো এখানে এলেই খাই। আচ্ছা, কে কে এই গলফ কোর্সের আর্মি ক্যান্টিনে কফি বা কোনো স্ন্যাক্স খেয়েছেন এক্ষুনি কমেন্ট করে জানান, আমি কিন্তু সকলের কমেন্ট করি আর কমেন্টের উত্তরও দিই। আমি এনজয় করি, আমার সাথে আপনারাও এনজয় করুন।
কিভাবে আসবেন মর্গান হাউসে? শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি অথবা বাস পেয়ে যাবেন কালিম্পং এর জন্য। বাস ছাড়বে তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে, ভাড়া 110 টাকা। শেয়ার গাড়ি পাবেন পানি ট্যাঙ্কি মোড় থেকে, ভাড়া 200 টাকা। রিজার্ভ গাড়িও ওখান থেকেই, ভাড়া 2500 টাকা। কালিম্পং বাস স্ট্যান্ডে নেমে মর্গান হাউস যাওয়ার জন্য অসংখ্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, জন প্রতি ভাড়া 40 টাকা। মর্গান হাউস কিভাবে বুক করবেন এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেই বুক করতে হবে। যে ওয়েবসাইটটি রয়েছে তার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আছে 4 রকমের ঘর, সর্বনিম্ন 1800 টাকা, ব্রেকফাস্ট ফ্রি, অন্যান্য খাবারের জন্য দাম দিতে হবে। তবে ঘর অন্ততপক্ষে 1.5-2 মাস আগে অবশ্যই বুক করবেন।